আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আমি, সুলতানা ফ্যামিলি ব্লগ। একেবারে নাস্তা থেকে ব্লগটা শুরু করেছি। দেখেন, আমি তো বেড়াতে আসছি বলেছি, তো পরোটা করেছে মেজো আপা আমার মেজো ননাসের বাসায়, এখনো আছি। তো এখানে মাংস, ডিম পোস আর পরোটা, পরোটাটা খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে, মসমসে হয়েছে, এর জন্য আমি আপনাদেরকে একটু দেখাইলাম। দেখেন, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। তার হাতের পরোটা রুটি খুবই মজা। তো দেখুন, সে এখনও নাস্তা মানে রুটি ভাজতেছে, কারণ গরম গরম ভাজতেছে, আর একজনকে দিতেছে যে নাস্তা খেতেছে। তো সে ফ্রোজিং করে রাখে রুটি। দেখেন, অনেকগুলো রুটি বানিয়েছে। তো আরেক পাশে চাটাও বসিয়ে দিয়েছে, এটা রং চা, তার হাজবেন্ড তো রং চা খায়, আমাদের তো চা এখনও বসায়নি, বসাবে, এটা হলে তারপরে আমাদের চাটা বসাই দিবে। তো আরেক দিকে তো মেজপা আবার তার হাজবেন্ডকে নাস্তা দিতে গেছে, তো আমি আবার এই পরোটাটা একটু সেঁকে নিতেছি। আমার ভিডিও যদি আপনাদের কোনোখানে একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্ল্যাক অনটা ক্লিক করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও আপডেট দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখনও লাইকটি না দিয়ে ভিডিওটা দেখতেছেন, তাদেরকে বলতেছি অবশ্যই লাইকটি দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো নাস্তা খেয়ে অনেকক্ষণ তো রেস্ট নিয়েছি, নিয়ে গোসল করে নামাজ পড়ে একেবারে দুপুরে টেবিলে আপনাদের ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো এখন আমরা খাবো। দেখেন মেজপা কী কী আজকে রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। তো এখানে চিকেন ভাজাটা ভাইবেন না যে এটা পুড়ে গিয়েছে, একটু কড়া ভাজা হয়েছে, কারণ একটু কড়া ভাজা হলে মাংসটা টেস্ট লাগে। তো এইখানে আবার খেয়ে দিয়ে এখন একেবারে বিকালে ক্যামেরা নিয়ে আসছি। বিকেলে বলতে এটা মাগরিবের নামাজের পর পাকোড়া বানিয়েছে মেজো আপা,